एवरीवन বংপ আছে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আর পূজো তো এখন দুয়ারে, তো তোমাদের নিশ্চয়ই শপিং কমপ্লিট হয়ে গেছে বা হয়তো অল্প স্বল্প কিছু কেনা বাকি আছে এখন, জাস্ট টুকটাক লাস্ট মিনিট শপিং। কিন্তু আমার আর কৌশিকের এখনও আমাদের শুরুই হয়নি। তো যাই হোক, এবার আমি ভেবেছি যে একটু স্কিন কেয়ার হেয়ার কেয়ার করবো, কারণ আমি এখনও কখনোই ফেসিয়াল করিনি, একদমই ঠিক যে কখনোই ফেসিয়াল করিনি। ইভেন বিয়ের সময়তে আমি ফেসিয়াল করিনি। জানি তোমরা হয়তো ভাববে যে আমি ঢপ মারছি, কারণ এই এত বছরে কখনো ফেসিয়াল করিনি, হয় না। ইভেন বিয়েও হয়ে গেছে, ফেসিয়াল করিনি, হয় না। বাট স্টিল এখনও কখনো করা হয়নি। প্রতিবার ভাবি যে করবো করবো করবো। কৌশিক বারবার বলে ঠিক আছে একবার তো এক্সপিরিয়েন্স কর, একবার তো দেখ করে। বাট স্টিল আমার না মানে ভেবেও আর হয়ে ওঠে না। তো যাই হোক, এবারে ভেবেছি করাবই করাবো, মানে মানে আজকে যাব, তাই জন্য আমি সকাল থেকে খুব এক্সাইটেড, কি হবে জানি না। আর আমার একটা দিদি মেকআপ কোর্স করে আর কি, ওই এয়ারপোর্টের একটা পার্লারে। তো ইচ্ছা আছে আমার ওখানেই যাওয়ার। আমি ওখানে ফোনও করেছিলাম, বলেছিলাম যে আজকে দুপুরের দিকটা যাব, তো বাইরে একটু বৃষ্টি হচ্ছে, দেখা যাক। আর আশা করি মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আজ সকাল থেকেই বেশ দমকে দমকে বৃষ্টি হচ্ছে, আর মানে আমার ফেসিয়াল করার এতটাই ইচ্ছা হয়ে গেছে যে এই অবস্থাতে আমি বেরিয়ে গেছি। কৌশিক বলছিল আজকে বাদ দে, কোনো অন্য দিন যা, বাট আমি বললাম না আজকেই যাবো, এত দিন ধরে ট্রাই করছি, এতদিন ধরে যেতে পারি না, ইচ্ছাও করে না। আজকে যখন ইচ্ছা হয়েছে আজকেই করাবো। এয়ারপোর্টে এলাম, আর যতদূর জানি প্রিন্স পার্লারটা জাস্ট এয়ারপোর্টের একটু ওয়াকিং ডিস্টেন্স এয়ারপোর্ট থেকে। যথারীতি চারদিকে পুরো জল, মানে হুজুক কাকে বলে আমার সত্যি কথা। তাও এখন বৃষ্টিটা একটু কম আছে, দেখা যাক আবার হয়তো বেরোনোর সময় বৃষ্টি হয়ে যাবে। আর কর্ফিউ যথারীতি উঠে গেছে, আমি বাসে এসেছি, তো বাসে উঠেছি, দেখছি কৌশিক ভিডিও কল করলো, বর্ফি কাঁদছে যে মাম্মা মাম্মা কোথায় আছে। তারপরে একটু কথা বললাম বর্ফির সাথে, এখানে এখন সিগন্যাল আছে, যাই রাস্তাটা পেরিয়ে যাই। আজকে ছুটির দিন, কৌশিক ভেবেছিল খেয়ে দে বেচারা ভাত ঘুম দেবে। আজকে আমি মাংস রান্না করেছি, ভাত মাংস খেয়ে বলছে কি বরফির পাশে শুয়ে ঘুমাবে, আমি বেরিয়েছি জাস্ট বরফি উঠে গেছে। কৌশিক বলছে দেখ এটা আমার মানে ছুটির দিনের ভাত ঘুম। ম্যাপ অনুযায়ী এয়ারপোর্টের যে মসজিদ গলি ওখান থেকে একটুখানি হাঁটা, গিয়ে মসজিদ গলি থেকে একটুখানি এগিয়ে এলাম অজন্তা শোরুম। আর অজন্তা শোরুমের পাশেই কিন্তু এটা প্রিন্স, তোমরা দেখতে পাচ্ছ এইখানেই আজকে আমি করব। আর এটা একটা বড় বিল্ডিং, তো মিস হওয়ার কোনো ব্যাপারই নেই, এটা বেশ সুন্দর। তো এই দিদিকেই আমি কল করেছিলাম, মনে হয় দিদি মনে হয় পিক আপ করেছিল আমাকে। এখান থেকে বললো যে আমি এখান থেকে যে কোনো একটা স্লিপার আমার জুতোটা খুলে পরে নিতে পারি, এটা বেশ ভালো ব্যবস্থা লাগলো আমার। আর আগে তো দেখি আমার কী কী করা যাবে। আমার পুজোর জন্য বেশ পার্লারটা সুন্দর করে সাজানো আছে, আর আমাকে এখানে বলা আছে এটা তো ফ্যামিলি সেলুন, এখানে দেখতে পাচ্ছ মেন অ্যান্ড ওমেন দুজনেরই হেয়ার কাট সব কিছু হয়। এখানে পুরোপুরি দামটা মেনশন করা আছে, কী কী তোমরা নিতে পারবে, সার্ভিস সব কিছুই রয়েছে। আমি একটা জাস্ট ওভারলুক করে যাচ্ছি। আচ্ছা এখানে বসে চুলের কালার মানে হেয়ারের যা যাবতীয় সব কিছু আমরা এখানেই করে নিতে পারবো। হ্যাঁ এখানে শ্যাম্পু শ্যাম্পু করতে পারবো। আচ্ছা আচ্ছা এই জায়গাটা বেশ সুন্দর। এটা আমাদের আর একটা শ্যাম্পু স্টেশন, কারণ না ক্লায়েন্ট যখন খুব বেড়ে যায় তখন ওই একটার উপর ডিপেন্ড করলে হয় না। আচ্ছা এটা একটা স্টিম রুম, বডি স্টিম হয় এখানে। আচ্ছা ঠিক আছে জানানো। ওয়াও একটা সেপারেট রুম, ভীষণ সুন্দর লাগছে, বেশ সুন্দর করে সাজানো। এরকমই মানে সব সময় আপনি আসলে এরকমই পাবেন। আচ্ছা এখানে এখানে একটু ডেকোরেশন করা থাকে আমাদের। ওয়াও এটা দেখলেই বেশ রিল্যাক্স রিল্যাক্স ফিল হচ্ছে। আচ্ছা ওখানেও আছে? হ্যাঁ উপরে আছে। ও আসুন,
এখানে আমাদের মানে যত ব্রাইড এবং পার্টি মেকআপ, আচ্ছা ব্রাইডাল মেকআপ গুলো এখানেই হয়, এখানেই হয়, এখানে আমাদের সমস্ত রকম পার্টি মেকআপ গুলো হয়। আচ্ছা, আর এইটা আমাদের মানে এই কাজগুলো আমাদেরই নিজেদের ক্লায়েন্টের উপর করা, তাদেরই ছবি নিয়ে আমি লাগিয়েছি, মানে আমার প্রথম কাজ এটা। মানে খুব সুন্দর এই ছবি, কোনো ইয়ে থেকে বের করানো, মানে আমাদের মানে নিজেদের ক্লায়েন্টদের একেবারে সাজিয়েছি এবং সেই ছবি আমি করেছি। এটা আমার আরেকটা বিউটি, একটু দেখো। আচ্ছা, এটাও বেশ সুন্দর, খুব কোজি, আর মানে দেখলেই বেশ সুন্দর, প্রাইভেসি মেনটেন করে সেটাই, মানে ক্লায়েন্টের প্রতি সতর্ক নজর রেখে তাদের প্রাইভেসিটা মেনটেন রেখে কাজ করা। আপনারা এই চুলটা আছে, আপনি যদি হেয়ার কাট না করেন, আচ্ছা, ট্যান্সে আপনার এই স্প্রিটেন্ট হয়ে গেছে, স্প্রিটেন্ট যদি কাটিং না করা হয়, বাদ দাগ না দেওয়া যায়, তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে ফেটে যাবে চুলটা। আমার চুলের অবস্থাটা কি অবস্থা সেটা বলুন। খুবই খারাপ তো, এখানে আমাকে বলা হচ্ছে যে প্রতি মাসে যদি স্পা করতাম তাহলেও একটা ব্যাপার হতো। বেসিক্যালি এটা আমার নেগলিজেন্স, আমি কিছুই করতাম না, তার জন্য আমি আজকে এসেছি, আজকে দেখে এরা তো পুরো আটকে উঠেছে যে কী অবস্থা এগুলো। আর মুখে যেটা বললো, মুখে একটা ফেসিয়াল করবো, আমি কী ফেসিয়াল সেটা আমি জানি না, যে ফেসিয়াল করবে সে আমাকে বলে দেবে। আর পেডিকিওর করবো, পেডিকিওর করবো ফার্স্ট টাইম, তো চলো দেখা যাক কী হয়। তাহলে আমি যাচ্ছি ফেসিয়াল করাতে। আচ্ছা, এখানে আমাকে চেঞ্জ দে, আমি একদম রেডি হয়ে গেছি। আর দিদি বলো, আমার স্কিন দেখে তোমার কি মনে হচ্ছে, কি ফেসিয়াল করা দরকার? যেহেতু তোমার স্কিনটা অনেক দিন ধরে টেক কেয়ার করা হয় না, একটা এক্সসেসিভ অয়েল মানে সিবাম বের হচ্ছে, আমি যাব সামনে দিকে। আচ্ছা, যেহেতু তোমার ফেস থেকে খুব এক্সট্রা অয়েল বের হচ্ছে, ডাল রয়েছে, স্কিনটা মানে ট্যান পড়ে গেছে, অনেক দিন টেক কেয়ার হয় না, তো আমি তোমাকে আজকে রিজুভিনা আমাদের খুব ভালো একটা ফেসিয়াল, যেটা তোমার স্কিনকে পুরো পুরোভাবে কন্ট্রোল করে দেবে, সমস্ত কিছু ভালো করে দেবে। আচ্ছা শোনো, এটা হচ্ছে আমার জীবনের ফার্স্ট টাইম ফেসিয়াল, যেটা তুমি, হ্যাঁ তুমি এটা হয়তো বিশ্বাস করবে না, কেউই বিশ্বাস করবে না, আমার শাশুড়ি মাও বিশ্বাস করেনি যে উইদাউট ফেসিয়াল একটা মেয়ে বিয়ে করে ফেলেছে এই যুগে। তো যাই হোক, এমন করে দাও যাতে আমাকে বলতে পারো যে জীবনের প্রথম ফেসিয়ালটা একদম মনে রাখার মতো ছিল। অবশ্যই সেরকম তো হবেই, এছাড়াও তুমি যখন আমাকে ভরসা করে আমার হাতে প্রথম ফেসিয়াল করতে আমার কাছে এসছো, তুমি দেখবে ফেসিয়ালটার রেজাল্টটা এতটাই ভালো হবে, তুমি মনের থেকে খুব স্যাটিসফাই হবে, তাহলে ওইভাবেই টেক কেয়ার করা হবে। নতুন জিনিস একটা এক্সপেরিমেন্ট করছি আমি আমার উপর। আর আমি বলবো তোমার আগে দরকার ছিল না, আফটার বেবি আমাদের কিন্তু স্কিনের টেক কেয়ার প্রয়োজন হয়ে যায়, সেটাই, স্কিন ডিহাইড্রেট হয়ে যায়, স্কিনের ফলিকল গুলো যে আমাদের স্কিন স্টিমুলেশন নষ্ট হয়ে যায়, কোলোজন লুজ হয়ে যায়, মানে আফটার বেবি আমাদের কোলোজনটা সবথেকে বেশি নষ্ট হয়। এক্স্যাক্টলি, আর এটা আমার 2 বছর হয়ে গেছে আমার ছানার এজ, তো যাই হোক 2 বছর আমি কিছুই করিনি, তার আগেও তো তেমন কিছু করতাম না, বাট 2 বছরে আমার এই দেখতে পাবে, আমার মনে হয় এইবার একটা টাইম এসেছে যে নিজেকে টেক কেয়ার করতে হবে। হ্যাঁ, আজকে আমি, হ্যাঁ, কারণ গড গিফটেড ব্যাপারটা আমাদের একটা টিনেজার বয়সে আমাদের থাকে, তারপরে যেটা হয় আফটার বেবি আফটার মাদার, তখন আমরা কি করি, আমাদের নিজেদের সবকিছু ভুলে যাই, এইবার টেক কেয়ারের সময় হয়েছে, তুমি ফেসিয়ালটা করো, টু মাচ ভালো হবে, এটা আমার বিশ্বাস। থ্যাংক ইউ। আর এই যে এই দুজন দিদি আমাদের ফেসিয়াল করবে, মানে আমাদের না মানে আমার ফেসিয়াল করবে, এতটাই এক্সাইটেড না, ভুলভাল বকছি, যাই হোক চলো। এই মেশিনটার সাহায্যে আমরা ফেসের যত রকম চাপা ব্লোম কূপের ভেতরে নোংরাগুলো থাকে, স্পটগুলো থাকে, ওগুলো আমরা ক্লিন করে দিচ্ছি। এখন ম্যামের একটা ডিটেন প্যাক অ্যাপ্লাই হচ্ছে, প্রচণ্ড ট্যান যেহেতু ফেসে। যাই হোক, আমি তো ফেসিয়াল পেডিকিওর স্পা হেয়ার স্পা যেটা বলেছিলাম সেটা করানোর জন্য এখানে বলছি, আমি জানি না আলটিমেটলি কতটা বিল হবে, দেখা যাক, তো মনে হচ্ছে তো বেশ মোটা একটা বিল হতে চলেছে। যাই হোক, আমাকে এখন যা লাগছে, নান বেরিয়েছে আর আমাকে নান টুও বেরিয়েছে, আর আমাকে পুরো নান টু লাগছে। যেহেতু ম্যামের স্কিনটা একটু ড্রাইনেস তো আছেই, এছাড়া সেন্সিটিভ, মানে এক্সেসিভ সেন্সিটিভ হয়ে গেছে আফটার বেবি, তো স্কিনটাকে একটু পেনট্রেশনের জন্যে একটা সিরাম দিয়ে আমি ওজন থেরাপি করে দিচ্ছি। এটা আল্ট্রাসনিক দেওয়া হচ্ছে জেলের উপরে, যাতে স্কিনের যে অতিরিক্ত অয়েলনেসটা কম হয়ে গিয়ে স্কিনটা মেনটেন হয়ে যায়। এখন ফেসটা মাসাজ হচ্ছে, আমার ফেসে রাবার মাস্ক অ্যাপ্লাই হয়েছে,
এবার রাবার মাস্কটা রিমুভ হচ্ছে। এটা হচ্ছে ফেসিয়াল করার পর আমার মুখের অবস্থা দেখতে পাচ্ছো। আর তোমরা তো অনেকেই আমাকে কমেন্ট করে বলে যে দিদি প্রচুর ট্যান পড়েছে মুখে, তোমার এখানের কালার এখানটার কালার মুখের কালার পুরোপুরি আলাদা। তো যাই হোক, এইবার হচ্ছে তোমাদের কথায় আমি এবারে ফেসিয়াল করেছি, ট্যান রিমুভ হয়েছে। তোমরা দেখলে প্রত্যেকটা স্টেপ অল্প অল্প করে আমি অ্যাড করেছি ভিডিওর মধ্যে। তো এই দেখো, এরপরে হচ্ছে এই লুকটা, যেটা আমার প্রথমত আমার মুখটা না আমি নিজে ফিল করতে পারছি, বেশ ফ্রেশ লাগছে। একটা যা মাসাজটা হয়েছে তার জন্য খুব রিল্যাক্স ফিল হচ্ছে। আর প্রথমত একটা হালকা ব্যাপার আছে, বেশ মাথা মাথা পুরো হালকা হয়ে গেছে, আমি তো প্রায় ঘুমিয়েই পড়ছিলাম। আর এই ট্যান কিন্তু একদম নেই। আমি পরে আর একটু সাদা লাইটে, এখন আমার হেয়ার স্পা হবে, তারপরে আমার পেডিকিওর হবে, আর সাদা লাইটে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। তো এটা আমার আলটিমেটলি হেয়ার কাটটা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। আমি জানি না এটা কি কাট, এটা কি কাট, আচ্ছা আচ্ছা, তো আচ্ছা এই কাটটা পুরো স্পা করে কি সুন্দর চুলটা সফট সফট, কতদিন পর আমার চুলটা এরকম সফট লাগছে। তো এরকম হচ্ছে লুকটা, আমি বলবো সামনে থেকে আর পিছন থেকে আমরা দেখিয়ে দাও। মাঝে মাঝে একটা লাল সবুজ নীল কি সুন্দর একটা কালার আসছে। পেডিকিওর কমপ্লিট হয়ে গেছে, এখন নেল পলিশ করানো হচ্ছে। প্রচুর নেল পলিশের কালেকশন, তার মধ্যে আমি এটাই চুজ করেছি যেহেতু আমি রেড আর পিঙ্ক শেডটাই বেশি পছন্দ করি। তো আমার ট্যানটা অনেকটাই উঠে গেছে, প্রায় উঠে গেছে বলতে গেলে। আচ্ছা, তোমাদের পার্লারে কি পুজোতে কোনো অফার টফার আছে? তো প্রচুর, আর এত সুন্দর একটা সার্ভিস দিয়েছো তার জন্য থ্যাংক ইউ। পুরো টিম ভীষণ ভালো সার্ভিস দিয়েছে, আর একজন লুকিয়ে রয়েছে, ও আমার অনেক হেল্প করেছে। আর যে দিদি আমার মানে কি যেন বলে কি ফেসিয়ালটা করেছিল ওই দিদিও চলে গেছে, এই দিদি সব সাজেস্ট করেছে বিভৎস ভালো রেজাল্ট। আপাতত তোমাদেরকে বাড়ি গিয়েও দেখাবো। আর তুমি বলো যে তোমাদের পার্লারে কোনো অফার পুজোর জন্য বা কিছু? হ্যাঁ, আমাদের অফার আছে। আচ্ছা, আমাদের বিউটি সার্ভিসে 10-30%। ওকে। আর এছাড়াও বিভিন্ন প্যাকেজ আছে, আপনারা আসুন, এসে আপনারা যোগাযোগ করুন, তাহলে আপনারা আরো ভালো জানতে পারবেন। আচ্ছা, আর একটা বোধহয় এখানে লেখা আছে বাইরে, ওইটা আমি একবার একটুখানি দেখিয়ে দেব। তো যাই হোক, একটু হাতে টাইম নিয়ে এসো। হ্যাঁ, সেটাই, একদম ভালো করে একটু টাইম। অবভিয়াসলি। তো পূজোর কত অবধি খোলা আছে? পূজোর সপ্তমী অবধি। অবধি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভীষণ ভীষণ ভালো লাগলো। যাই হোক, বাড়িতে গিয়ে রিভিউ শেয়ার করছি। তো আজকের জন্য টাটা টাটা। আমি ফ্রিঞ্জে গিয়েছিলাম, তখন দুপুর হয়ে গেছিলো, আর আমি ফিরেছি 8:30 প্রায় বাজে এখন। ওরা খুব যত্ন নিয়ে, অনেকক্ষণ সময় নিয়ে প্রত্যেকটা কাজ করেছে, ওরা প্রত্যেকটা ক্লায়েন্টকে খুব যত্ন নিয়ে তাদের কাজ করে দেয়। আর আমি তো ভাবছিলাম প্রচুর হয়তো টাকা চার্জ করবে, মানে পুজোর আগে পুরো পকেট ফাঁকা হয়ে যাবে। বাট স্টিল আমি বলছি আমার সেরকম কোনোই খরচা হয়নি, কারণ ওখানে খুব রিজনেবল রেটেই দেখলাম ওরা প্রত্যেকটা সার্ভিস দেয়। ইভেন ওদের পেডিকিওরের মানে স্টার্টিং কিন্তু শুরু হচ্ছে, হ্যাঁ পেডিকিওর স্টার্টিং কিন্তু 800 টাকা থেকে। ইভেন ওদের ও কাউকে একটা ডাকছে বলফি। তো যাই হোক, ফেসিয়ালও এখন স্টার্টিং 1200 টাকা থেকে, অ্যারোমা ম্যাজিক। ওদের একটা হেয়ার স্পা এখন হচ্ছে পুজোর সময় যেটা 999 টাকা থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে। এরপর বিভিন্ন রেটে আছে, যেটা তোমার দরকার সেটা ওরা তোমাকে সাজেস্ট করে দেবে। এছাড়াও ওদের একটা মানে আমি ভিডিওর ফার্স্টেও বলেছিলাম যে আমার এক দিদি ওখান থেকে মেকআপ কোর্স করেছিল ফ্রিঞ্জ থেকে, খুব রিজনেবল রেটে কিন্তু ফ্রিঞ্জে মেকআপ হেয়ার ব্রাইডাল স্কিন প্রত্যেকটা মানে ট্রিটমেন্ট বেসিক অ্যাডভান্স কোর্স যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু ফ্রিঞ্জে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, খুব রিজনেবল রেটে করে দেয়। আর যে দিদি করছিলেন, আর যে ওনার দিদি আছে, যারা স্টাফ আছে, স্টাফ বিহেভিয়ার
খুব ভালো। আর ওই দিদি কিন্তু হাতে ধরে শেখান, মানে হাতে ধরে শেখান, আর ওনার কথাবার্তাও খুব ভালো। আশা করি তোমাদের এটা কাজে লাগবে। যাই হোক, ডেসক্রিপশানে ওদের অ্যাড্রেস আছে, হ্যাঁ ওদের ফোন নাম্বার আছে। যারা কিনা এই কোর্সটা করতে চাও, হেয়ার বিউটি ব্রাইডাল এই যে কোর্সটা হয় সেটা কিন্তু রিজনেবল রেটে ওখানে তুমি করতে পারবে, তো অবশ্যই ট্রাই করতে পারো। আজকে কি ডিএনএ হয়েছে সেটা দেখে না, তারপরে ভিডিও এড করছি। আজকে ডিনারটা দেখিয়ে এই ব্লগটা শেষ করছি। এটা হলো বাঙালি স্টাইলের একটা চিলি চিকেন, আজকে এই রাত্রিরে এটাই খাবো, গরমা গরম চিলি চিকেন আর রুটি।